আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল নেম প্লাস। গাইস, আপনার থাম্বনেল এবং ক্যাপশন দেখে বুঝে গেছেন আজকে আমরা কি ব্লগ করতে যাচ্ছি। আফটার এ লং টাইম আবারও ব্লগ করা, তো ব্লগটা খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ, কারণ যে ফাইম ভাই, আপনারা ইউটিউবে সবাই তাকে চিনেন, সেলিব্রিটি ফাইম ভাই, তো উনি আজকে আমাদের কুমিল্লা আসছে যে ব্লগ করার জন্য, ব্লগ করার জন্য ইস্টার্ন শ্যু করবে আজকে। তো আমরা আজকে তার ইস্টার্ন শ্যু দেখতে যাব। আমরা এখন আসছি ধর্মসাগর পার্ক, তো আমরা এখন যাবো যে আপনার ঈদগাতে, উনি ঈদগাতে ইস্টার্ন শ্যু করবে। তো আমার সাথে যে যাচ্ছে একটু তার সাথে আমরা কথা বলে আসি। কি অবস্থা ব্রো? এই দা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কোথায় যাচ্ছ? এই তো আজকে লং টাইম পর আমি ইউটিউবে নিয়ে ব্লগে, সো আজকের ব্লগটা আপনাদেরকে অনেকটাই ইন্টারেস্টিং একটা ব্লগ দিতে চাই। যে আজকে সেলিব্রিটি ফাহিম ভাই, যার কিনা অনেক বড় ফ্যান, মানে পুরো বাংলাদেশে ছড়ানো অনেক ফ্যান সেলিব্রিটি, তো ওনার এই একটা স্ট্যান্ড শো আমাদের কুমিল্লায় হচ্ছে। আপনারা তো জানেন ফাহিম ভাইয়ের বাড়িও আমাদের কুমিল্লায় চৌদ্দগ্রাম, ওনার দাদার বাড়ি আবার নানার মামার বাড়ি আবার হাই স্কুলের সাথেই। সো আমরা এখন আছি ধর্মসাগর পার্ক, ফাহিম ভাই ঈদগায় তিনটায় শুরু হয়ে গেছে, আমরা লেট করে ফেলছি, তো আসেন আসেন, দেরি করে লাভ নেই, যাই আমরা। চলো গাইস, আমরা বেশি একটা কথা না বলি, কারণ তিনটার দিকে কিন্তু ওরা এদিকে স্টার্ন শ্যু শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভিডিওটা কেমন হবে আমি আগে থেকে বলতে পারি না, কারণ ওদিকে অনেক মানুষ থাকবে, যারা যারা ওনার ফ্রেন্ড সবাই ওই দিকে গেছে অলরেডি। আমি অনেকেই দেখছি যে বাইক নিয়ে যাচ্ছে ওনার সাথে দেখা করার জন্য, স্টার্ন শ্যু দেখার জন্য। তো আজকে জানি না আমরা ব্লগটা কেমন হবে, যদি করতে পারি সম্ভব হয় তো দেবই। আর এখন আমরা ডাইরেক্ট চলে যাবো ফাহিম ভাইয়ের ওইদিকে স্টার্ন শ্যুর কাছে, বেশি একটা কথা না বলি চলো।